मीडिया न्यूज 24। চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। রোববার 7ই ফেব্রুয়ারি বেলা 11টার দিকে শুরু হয় এই বিক্ষোভ। এতে যোগ দেয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের স্লোগানে বলেন, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এক দেশে দুই নীতি চলবে না, চলবে না। এই বছর ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের সেশন জোট যাতে না হয় তাদের দেওয়া হয়েছে অটোপাস, কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীদের তা করা হয়নি। কোনো রকম পূর্ব নোটিশ ছাড়া তাদের দেওয়া হয়েছে পরীক্ষার রুটিন। এর আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন, কোনো প্রতিষ্ঠান খোলার পর সাথে সাথে কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না, অন্তত এক মাস ক্লাস হবার পরে পরীক্ষার কথা ভাবতে হবে। কিন্তু হঠাৎই কোনো ক্লাস ছাড়া পরীক্ষার এমন রুটিন শিক্ষার্থীদের বিপদে ফেলে দিয়েছে। তারা বলছে, আমরা কখন সিলেবাস শেষ করব আর কখনই বা পরীক্ষা দিব। নাম প্রকাশে অনিচ্ছুক বিক্ষোভরত এক শিক্ষার্থী বলেন, করোনায় দেশের সব কিছু এলোমেলো করে দিয়েছে, দোটানে ফেলে দিয়েছে আমাদের। অবিলম্বে আমাদের অটোপাস দিতে হবে, অতিরিক্ত ফি আদায় এবং সেমিস্টার ফি কমাতে হবে, বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন বৃদ্ধি করতে হবে। এর আগে গত 3ই ফেব্রুয়ারি চার দফার দাবিতে সারা দেশে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে পলিটেকনিক শিক্ষার্থীরা। করোনার কারণে প্রায় 11 মাস ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ইতিমধ্যে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে। এর ক্ষতি পুষিয়ে নিতে কারিগরি বোর্ড, শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী বরাবর 4টি দাবি জানান তারা। তাদের যে 4টি দাবি তা হচ্ছে, এক বছর লস মানে না। তাদের যে দ্বিতীয় দাবি সেটি হলো, স্থগিত হওয়া দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ পর্বের পরীক্ষাগুলোকে অটোপাস দিয়ে ব্যবহারিক পরীক্ষাগুলো পরবর্তী পর্বের সঙ্গে সংযুক্ত করে দেওয়া। তৃতীয় যে দাবি সেটি হচ্ছে, প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে, সকল অতিরিক্ত ফি প্রত্যাহার এবং বেসরকারি পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করা। এবং শেষ দাবি, চলতি বছরের মধ্যে ডুয়েট সহ অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি করা। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎই পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয় এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করে তারা। অন্যায়ভাবে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। লোকমান হোসেন, মিডিয়া নিউজ 24, ঢাকা।